হ্যালো বন্ধুরা, আজকে পূর্ণিমার এমন এক বিশেষ মেথড বলবো আপনাদের জন্য যা কিনা আপনাদের ভীষণভাবে অর্থনৈতিক সাফল্য দেবে। যে কোনো বাধা বিপত্তি ব্যবসায় যদি থেকে থাকে সেই ক্ষেত্রে হেল্প করবে সেই বাধা কাটাতে। যদি ব্যবসা নিয়ে আপনি নতুন কোনো পরিকল্পনা করে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এবং শুধু তাই নয়, যদি সম্পর্ক বা রিলেশন নিয়ে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আজকে এই বিশেষ প্রার্থনা বিশেষ টেকনিকটি অ্যাপ্লাই করতে পারবেন। মহালক্ষ্মী দেবীর এমন এক উপায় বলে দেবো এই বিশেষ পূর্ণিমাতে আপনি যদি অ্যাপ্লাই করেন নিজে অবাক হয়ে যাবেন যে এত সুন্দরভাবে এটি আপনাকে হেল্প করতে পারে। মাত্র একবারই করতে হবে, বারবার নয়। কি করবেন আপনি? একটি গোলাপ জলের ছোট শিশি বা বটল জোগাড় করুন, গোলাপ জল থাকবে যাতে, অথবা গোলাপ এসেন্সিয়াল অয়েল হলেও হবে, অথবা কোনো সুগন্ধি, গোলাপ হলে সব থেকে বেশি ভালো হয়। একটি সাদা পেপার নিন, একটি সাদা পেপার, লাল পেন এর কালি অর্থাৎ লাল কালির পেন, যে পেনে লাল কালি পড়বে, অথবা পিঙ্ক কালি, লাল কালি হলে খুব ভালো হয়। কি করবেন আপনি? নিরিবিলি জায়গায় বা নির্জনে বা নিরিবিলি ঘরে গিয়ে বসুন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। অবশ্যই মনে রাখবেন পূর্ণিমা তিথির মধ্যেই করবেন এটি, এটি অন্য কোনো পূর্ণিমাতেও করতে পারেন। আজকে যখন ভিডিওটি দেখতে শুরু করেছেন, পূর্ণিমা আগামীকাল পর্যন্ত রয়েছে, তো আপনি এই ভিডিও দেখার পর থেকেও করতে পারেন। কি করতে হবে? একটি কাগজ নিন, লাল কালির পেন নিতে বললাম, গোলাপ জল নিয়ে এবার আপনি চোখ বন্ধ করে ধ্যানস্থ অবস্থায় বসুন কিছুক্ষণ, কয়েকটি গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। তারপর মা লক্ষ্মীর বা মা মহালক্ষ্মীর পুরো ছবিটি আপনার চোখের সামনে ভিজুয়ালাইজ করুন, যে তিনি আপনার সামনে উদ্ভাসিত হচ্ছেন, তার সম্পূর্ণ শান্ত সৌম্য সুন্দর জ্যোতি নিয়ে আবির্ভূত হয়েছেন। তিনি আপনার ঘরে বা বাড়ির প্রবেশপথ দিয়ে আপনার গৃহে আগমন করেছেন এবং সেখান থেকে এসে ধীরে ধীরে আপনার ঘরের মধ্যে প্রবেশ করেছেন, প্রত্যেক ঘরে হাঁটা চলা করছেন। এবার আপনি বেশ অন্ততপক্ষে এটা 2-3 মিনিট ভাবতে থাকুন যে তিনি আপনার আশেপাশে আপনার সঙ্গেই রয়েছেন। এবার আপনি যে সাদা কাগজটি নিয়েছেন সেই সাদা কাগজে যে মেথডটি বলছি ঠিক সেইভাবেই অ্যাপ্লাই করুন। লাল পেন বা পিঙ্ক কালারের যে পেন, মানে কালি পড়বে লাল বা পিঙ্ক কালারের, সেটি দিয়ে আপনি ইন প্রেজেন্টে, ল অফ অ্যাট্রাকশন মেথডে যা বলি, ইন প্রেজেন্টে আপনি আপনার যা যা চাই সেই কথাটা লিখে দিন। কারো রিলেশনশিপ নিয়ে যদি হয়ে থাকে লিখুন, আমার অমুকের সঙ্গে রিলেশনশিপ খুব ভালো, আমাদের রিলেশনশিপ অত্যন্ত গভীর ও সুমধুর হয়ে গেছে, চিরদিনের জন্য আমাদের সমস্ত ভুল বোঝাবুঝি সম্পূর্ণভাবে সমাধান হয়ে গেছে, আমরা খুব ভালোভাবে জীবন অতিবাহিত করছি। অথবা যদি আপনার বিজনেস নিয়ে কোনো সমস্যা থেকে থাকে লিখুন, আমার ব্যবসা দিনের পর দিন সমৃদ্ধশীল হচ্ছে, সচ্ছল হচ্ছে, আমার প্রচুর কাস্টমার বাড়ছে, আমার আয় উন্নতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আমার সকল চাহিদা প্রয়োজন মিটিয়েও, আমার পরিবারের সকল চাহিদা প্রয়োজন মিটিয়েও আমি যথেষ্ট বেশি পরিমাণে অর্থ সঞ্চয় করে রাখতে পারছি আমার ব্যাংক ব্যালেন্স হিসেবে। যিনি নতুন নতুন কোনো কাজের জন্য, যে কোনো ব্যবসা নতুনভাবে শুরু করার জন্য কোনো পরিকল্পনা করছিলেন, তিনি সেই সংক্রান্ত ব্যাপারে নিজের সুবিধা মতো আপনি লিখুন। যার চাকরি হচ্ছে না, চাকরির জন্য চেষ্টা করছেন, শুধু সরকারি চাকরি করবো এটা না ভেবে আপনি যে কোনো একটি চাকরি পেয়ে খুশি, সেই হিসাবে আপনি চাকরির জন্য নিজের মনের মতো করে একটা অ্যাফার্মেশন তৈরি করুন। ইন প্রেজেন্টে আপনি চাকরি পেয়ে গেছেন, আপনি যথেষ্ট
ভালো পরিমাণের মোটা মানের চাকরি পেয়েছেন এবং সেটা পেয়ে আপনি খুব খুশি, আপনার পরিবারের সকল চাহিদা আপনার নিজের সকল চাহিদা পূর্ণ হয়ে যাওয়ার পরেও আপনার ব্যাংক ব্যালেন্স যথেষ্ট বেশি পরিমাণে প্রতি মাসেই থাকছে। ঠিক এইভাবে আপনি লিখুন কাগজের মধ্যে। শরীর নিয়ে যদি কোনো ব্যাপার থাকে স্বাস্থ্যগত, আপনি সেটাও লিখতে পারেন, সেটা নিয়েও একটা পজিটিভ অ্যাফার্মেশন তৈরি করে লিখুন। লিখে ওই কাগজটি হাতে নিয়ে যে গোলাপ জল বা গোলাপ এসেন্সিয়াল অয়েল অথবা অন্য করে যদি সুগন্ধি থাকে বা আতর থাকে সেটি হাতের মধ্যে এরকমভাবে মাখিয়ে নিন। কাগজটিকে হাতের উপরে নিয়ে কাগজটিকে হালকা হাত বুড়িয়ে নিন, নিয়ে এবার কাগজটিকে ভাঁজ করুন, দু ভাঁজ বা তিন ভাঁজ করে হাতের মুঠোর মধ্যে রেখে আবার চোখ বন্ধ করে ফিল করুন, যে অনুভব করুন যে মা লক্ষ্মী আপনার ঘরের মধ্যে রয়েছে, আপনার সামনে এবার এসে দাঁড়িয়েছেন, তিনি বুঝিয়ে দিয়েছেন আপনার কী কী প্রয়োজন আছে। এবার আপনি আপনার মনের যে উইশগুলো আছে কাগজে যা যা লিখেছেন তার কাছে জানান মনে প্রাণে, মা আমি জানি তোমার আশীর্বাদে তোমার কৃপাতে আমি সব দিক থেকে সমৃদ্ধশীল, আমি সব কিছু পেয়েছি, তোমাকে প্রণাম জানাই মা, তোমাকে ধন্যবাদ জানাই, বিশ্বশক্তিকে ধন্যবাদ জানাই। কিছুক্ষণ ফিল করুন যে হ্যাঁ মা তার দুহাত বাড়িয়ে আপনাকে সব কিছু ভরপুর করে দিয়েছে, তার ঐশ্বরিক জ্যোতি আপনার শরীরকে আলোকিত করছে। এবার হাতের কাগজটি খুলুন যা লিখেছেন, এই কাগজটিকে আপনি পাঁচবার পড়ুন, মন দিয়ে পাঁচ লাইন পড়ুন, পড়ে আবার হাতের তালুতে রাখুন। এবার রেখে আপনি শ্রী মন্ত্রটি 108 বার আঙুলের কর্ড গুনে গুনে জপ করুন, শ্রীম শ্রীম শ্রীম, এইভাবে জপ হয়ে গেলে এবার একটি অ্যাঞ্জেল নাম্বার বলে দিচ্ছি বা মহালক্ষ্মী সিক্রেট কোড সেটি জপ করুন, 108 বার করতে হবে না, সেটি করবেন মাত্র 45 বার। কী করবেন সেটি হচ্ছে 42170 এবং তার নিচে আরও একটি নম্বর বলছি 2918। এই দুটো নম্বর বডিতে তো লিখে রাখবেনই প্রতিদিন ব্লু কালি দিয়ে, আর জপ করবেন 45 বার করে এই সময়টাতে। করার পর আপনি অনুভব করুন যে আপনার সমস্ত ইচ্ছা চাওয়া পাওয়া সম্পূর্ণ পূর্ণ হয়েছে। ব্যাস যখন কমপ্লিট হয়ে যাবে নর্মহালক্ষ্মীকে প্রণাম জানান, নিজেকে ধন্যবাদ জানান, ইউনিভার্সকে ধন্যবাদ জানান, জানিয়ে ওই কাগজটি আপনি আগুন দিয়ে জ্বালিয়ে দিন। জ্বালিয়ে দিয়ে ওর যে ছাই হবে ওটি বাইরে ফু দিয়ে উড়িয়ে দিন ইউনিভার্সকে থ্যাংকস জানিয়ে। ব্যাস আপনি যা কিছু করেছেন, যে অ্যাফার্মেশন দিয়েছেন, যে ম্যানিফেস্টেশন করেছেন, এটা এই মুহূর্তের পর আর মনে রাখবেন না কি করেছেন, লেটস গো করে দিন, এর পিছনে আর দৌড়তে হবে না আপনাকে কোনোভাবেই। যা করার ইউনিভার্স করবে, আপনার যা পাওয়ার ইউনিভার্স দেখে নেবে, আপনি ভুলে যান এটাকে আর মনে রাখারই দরকার নেই। দেখুন খুব দ্রুতই দেখবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন আস্তে আস্তে আপনি এর রেজাল্টটা পেতে শুরু করবেন। শুধু মনে গভীর বিশ্বাস থেকে একবার করে দেখুন, দারুণ রেজাল্ট পাবেন পাবেন পাবেনই। এই পূর্ণিমাতে তো অবশ্যই করুন, পারলে প্রত্যেক পূর্ণিমায় আপনি করতে পারেন এই ধরনের মেথড। যদি এতগুলো না করে নির্দিষ্ট একটি করে করেন একটি পূর্ণিমাতে, তাহলে কিন্তু আরও ভালো দ্রুত রেজাল্ট পাবেন। এই সংক্রান্ত ব্যাপারে সম্পূর্ণ আলোচনা এখানে করেছি, তাই এখানে আর কোনো কোশ্চেন করলে আমাকে রিপ্লাই পাওয়ার আশা করলে পাবে না, কারণ আমি সব কিছু বলে দিয়েছি যে আপনাদের কী করতে হবে। তো বন্ধুরা যারা একদম নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকতে ভুলবেন না, এবং যারা সবসময় সঙ্গে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন, চলুন ধন্যবাদ।